হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো, কি বলো তো? চিকেন কষা, চলো দেখাই। চলো, আমি গ্যাসটা জ্বালিয়েছি, গ্যাসটা একটু জোরে দিয়ে দিয়েছি। আমার কড়া গরম হয়ে এসছে, আমি এবার তেল দেবো। আমার তেল দেওয়া হয়ে গেছে কড়ার মধ্যে, তেল গরম হয়ে এসছে, আমি আমার আলু ছেড়ে দেবো তেলের মধ্যে। আলুগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি কড়া দিয়ে আলুগুলো তুলে নিলাম। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আছে, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আছে আদা রসুন পেস্ট, আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে আমি এখন এটাকে একটু সন্দিকে মেরে দেবো। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আছে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে নেবো। এবার নুন দিলাম, এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিরিয়ানি মশলা, চিকেন মশলা এখানে আমি দিয়েছি। এইটা আমি তেলের মধ্যে আমি দিয়ে দেবো। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। কড়ার মধ্যে মাংস দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুরোপুরি ঢোকে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেবো। মাংসে আমি জল দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি, আমার চিকেন কষা কমপ্লিট। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।